নবনির্বাচিত সংসদদের নিয়ে এনডিএর মিটিং হবে সাত জুন সরকার গঠন নিয়ে আলোচনা হবে তারপর আট জুন শপথ নেবেন প্রধানমন্ত্রী ও যারা আরও মন্ত্রিত্ব পাবেন তারা এদিকে শর্ত দিলেন নীতিশ কুমার জেডিইউ প্রধান নীতিশ কুমার যিনি লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কিংমেকার হিসাবে আবির্ভূত হয়েছেন তিনি সরকার গঠনে সমর্থন দিতে এনডিএর সামনে একটি শর্ত রেখেছেন বলে খবর সূত্রের খবর বিজেপির কাছে রেল ও অর্থমন্ত্রক চেয়েছেন তিনি অন্যদিকে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু শিক্ষা স্বাস্থ্য এবং অর্থ বিভাগগুলির জন্য বলেছেন ফলে অর্থ নিয়ে টুকাটুকি লাগতে চলেছে বলে চলে প্রসঙ্গত লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার চোদ্দ এবং দু হাজার উনিশের মতো এবার আর সংসদদের নিম্নকক্ষে নিরঙ্কুশ সক্ষাগরিষ্ঠতা পায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি তবে জুট হিসাবে গরিষ্ঠতা রয়েছে এনডিএর